আগামী মাসের শুরুতেই দেশজুড়ে কার্যকর হয়ে যাবে নাগরিকত্ব সংশোধনী আইন। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের দাবিতে সরগোল। সুপ্রিম দাবি সিএএ এর বিধি প্রণয়নের কাজ সারা, খসড়া তৈরি। আগামী মাসের প্রথম সপ্তাহে বিজ্ঞপ্তি দিয়ে ওই বিধি কার্যকর করে দেবে মোদি সরকার, যা প্রকাশ্যে আসার পরই সরগোল পড়ে গিয়েছে। 2019 এর শেষে সিএএ তে রাষ্ট্রপতির শিলমোহর করলেও বিধি তৈরি হয়নি, তাই এখনো আইনটি কার্যকর করা যায়নি। গত 5 বছরে বহুবার এই আইন কার্যকর করার দাবি উঠেছে, আবার বিরোধিতাও হয়েছে, কিন্তু কোনো না কোনো অজুহাতে পিছিয়ে গিয়েছে কেন্দ্র। আসলে সংশোধিত নাগরিকত্ব আইন যখন কার্যকর হয় তখনই দেশ জুড়ে কার্যত আগুন চলে। গত কয়েক বছরে তাই আর ঝুঁকি নেওয়া হয়নি, কিন্তু এই সংশোধিত নাগরিকত্ব আইন বিজেপির ইস্তেহার ছিল, তাই সেটা কার্যকর করার দাবি উঠছে দলের ভেতরে। কিছুদিন আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন লোকসভার আগেই সিএএ কার্যকর হয়ে যাবে। তারপরই দিল্লির অন্দরে জল্পনা, আগামী মাসের প্রথম সপ্তাহেই নাগরিকত্ব সংশোধনী আইনের বিজ্ঞপ্তি জারি করা হতে পারে। 1955 সালে দেশে নাগরিকত্ব আইন করা হয়েছিল বেআইনি অনুপ্রবেশ ঠেকাতে। 2019 সালের সংশোধনীতে ওই আইনের 2 নম্বর ধারাটি সংশোধন হবে, 2AB যুক্ত করা হবে। সেই ধারায় বলা হয়, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসি ও খ্রিস্টানরা বেআইনি অনুপ্রবেশকারীর দলে পড়বে না। এই সংশোধনী আনার সঙ্গে সঙ্গে দেশ জুড়ে আগুন চলে। এই আইন অসাংবিধানিক ও সংবিধানের পরিপন্থী, এই দাবি বারবার উঠে আসে আন্দোলনকারীদের মুখে। আগামী মাসের শুরুতেই রাজ্যে আসার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। 1 মার্চ ও 7ই মার্চ কর্মসূচি রয়েছে তার। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর, প্রধানমন্ত্রী দ্বিতীয় দফায় বাংলায় আসার আগেই সিএএ এর বিধি কার্যকর হয়ে যাবে। সেটা হয়ে গেলে মতুয়াদের মধ্যে ভোট প্রচারে নয়া আইনকে হাতিয়ার করতে পারবেন মোদি। আগামী মাসের শুরুতেই দেশজুড়ে কার্যকর হয়ে যাবে নাগরিকত্ব সংশোধনী আইন। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের দাবিতে সরগোল। সুপ্রিম দাবি সিএএ এর বিধি প্রণয়নের কাজ সারা, খসড়া তৈরি। আগামী মাসের প্রথম সপ্তাহে বিজ্ঞপ্তি দিয়ে ওই বিধি কার্যকর করে দেবে মোদি সরকার, যা প্রকাশ্যে আসার পরই সরগোল পড়ে গিয়েছে। 2019 এর শেষে সিএএ তে রাষ্ট্রপতির শিলমোহর করলেও বিধি তৈরি হয়নি, তাই এখনো আইনটি কার্যকর করা যায়নি। গত 5 বছরে বহুবার এই আইন কার্যকর করার দাবি উঠেছে, আবার বিরোধিতাও হয়েছে, কিন্তু কোনো না কোনো অজুহাতে পিছিয়ে গিয়েছে কেন্দ্র। আসলে সংশোধিত নাগরিকত্ব আইন যখন কার্যকর হয় তখনই দেশ জুড়ে কার্যত আগুন চলে। গত কয়েক বছরে তাই আর ঝুঁকি নেওয়া হয়নি, কিন্তু এই সংশোধিত নাগরিকত্ব আইন বিজেপির ইস্তেহার ছিল, তাই সেটা কার্যকর করার দাবি উঠছে দলের ভেতরে। কিছুদিন আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন লোকসভার আগেই সিএএ কার্যকর হয়ে যাবে। তারপরই দিল্লির অন্দরে জল্পনা, আগামী মাসের প্রথম সপ্তাহেই নাগরিকত্ব সংশোধনী আইনের বিজ্ঞপ্তি জারি করা হতে পারে। 1955 সালে দেশে নাগরিকত্ব আইন করা হয়েছিল বেআইনি অনুপ্রবেশ ঠেকাতে। 2019 সালের সংশোধনীতে ওই আইনের 2 নম্বর ধারাটি সংশোধন হবে, 2AB যুক্ত করা হবে। সেই ধারায় বলা হয়, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসি ও খ্রিস্টানরা বেআইনি অনুপ্রবেশকারীর দলে পড়বে না। এই সংশোধনী আনার সঙ্গে সঙ্গে দেশ জুড়ে আগুন চলে। এই আইন অসাংবিধানিক ও সংবিধানের পরিপন্থী, এই দাবি বারবার উঠে আসে আন্দোলনকারীদের মুখে। আগামী মাসের শুরুতেই রাজ্যে আসার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। 1 মার্চ ও 7ই মার্চ কর্মসূচি রয়েছে তার। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর, প্রধানমন্ত্রী দ্বিতীয় দফায় বাংলায় আসার আগেই সিএএ এর বিধি কার্যকর হয়ে যাবে। সেটা হয়ে গেলে মতুয়াদের মধ্যে ভোট প্রচারে নয়া আইনকে হাতিয়ার করতে পারবেন মোদি। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।